শনিবার গোবরডাঙ্গা পৌরসভাতে ডেপুটেশন দিতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হয়েছে তাদের দলীয় কর্মীরা। এমনই অভিযোগে এদিন থানা ঘেরাওয়ের কর্মসূচির ডাক দেয় বিজেপি। থানা ঘেরাও কর্মসূচি উপলক্ষে এদিন গোবরডাঙ্গা থানার সামনে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ কর্মী। শনিবার গোবরডাঙ্গা পৌরসভায় কাটমানি সহ বিভিন্ন ইস্যুতে ডেপুটেশন দিতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন বিজেপি নেতা কর্মীরা। এরপরেই বিজেপি কর্মীদের সাথে সংঘর্ষ বাধে পুলিশের, রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় দুজন পুলিশ কর্মী জখম হন। পাল্টা পুলিশের পক্ষ থেকে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ। ঘটনায় আহত হন মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় 20 জন বিজেপি কর্মী সমর্থক। হসপিটালের দাবি এবং এই যে কাটমানি নিয়ে এরা কালকে একটা শান্তিপূর্ণ একটা মিছিল বেরিয়েছে এবং ডেপুটেশন দিতে আসছিল পৌরসভা, তো সেখানে ওখানে ব্যারিকেড করা হয় এবং সেই ব্যারিকেডে তার মধ্যে বিএমসি বা অন্যান্য লোকেরা ভেঙে পড়ে, ইট মারা হয় এবং মহিলাদেরকে আক্রান্ত হতে হয় চরমভাবে। মহিলা সার্বিকভাবে সবাই সমস্ত ব্যাপারটা নিয়ে আমাদের লসেল এসেছিলেন এবং এখানে আমরা সেটা দিয়ে গেলাম। দলীয় কর্মীদের ওপর নির্বিচারে লাঠি চালানোর প্রতিবাদে এদিন থানা ঘেরাও কর্মসূচির ডাক দেয় বিজেপি। শনিবারের কথা মাথায় রেখে আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ বাহিনী। থানার সামনে রীতিমতো বাঁশের ব্যারিকেড করে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ কর্মী। থানার সামনে জমায়েত হয়ে প্রথমে ব্যারিকেডের বাইরে বসেই স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা। এরপর পুলিশের প্রস্তাব মেনে 5-7 জনের একটি প্রতিনিধি দল থানার ভেতরে আসেন। বারাসাত ডিএসপি হেডকোয়ার্টার দীপ কুমার দাসের কাছে ডেপুটেশন দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। আবাস যোজনা, কখনো ল্যাট্রিন থেকে, কখনো রেশন কার্ড থেকে, এই যে কাজটা শেষ করানি হয় তার জন্য আমরা আন্দোলন ছিলাম। এই পরিমাণের জন্য কাজ যারা করেছে তাদের শাস্তি দাবি করেছে, উনি কথা দিয়েছেন এরপরে করে নীতি ব্যবস্থা নেবেন। এদিন এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর, বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চ্যাটার্জি, সহসভাপতি দেবদাস মণ্ডল, বারাসাত মহিলা মোর্চার সভানেত্রী ভাস্বতী চ্যাটার্জি সহ অন্যান্য নেতা ও কর্মীরা। গোবরডাঙ্গা অচল হয়ে যাবে, পশ্চিমবঙ্গ অচল হয়ে যাবে, এটাই হচ্ছে আমাদের কথা। ভারতীয় জনতা পার্টির সকল সদস্যের এটাই হচ্ছে আগামী দিনের কথাবার্তা এবং আগামী দিনে কর্মকাণ্ড হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা।